Capital FM 94.8. JCX Developments Limited. Yes, একদমই আমি একদমই চলে এসেছি এবং তোমরা কিন্তু আমাকে শুনছো এবং আমি কে সবকিছু আমি তোমাদেরকে বলছি আর সেটা হলো ইউ আর লিসনিং পোশি অন দা মাইক একদমই পোশি অন দা মাইক ব্রট টু ইউ বাই JCX Developments Limited. এবং আমাকে কিন্তু তোমরা কিভাবে শুনছো সেটার অবশ্যই আমি ব্যাপারগুলো বলে দিচ্ছি একটা 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 করে, বাট যেখানে শুনছো সেটা হলো ক্যাপিটাল এফ এম 94.8. এবার আসি, এবার হলো কাজের কথা আসি, সেটা হলো আজকে একদমই শুক্রবার এবং এখন হলো একদমই 9টা বাজে। যখন নাকি শুক্রবার হয়, যখন নাকি 9টা বাজবে, তখনই আমি একদমই উপস্থিত হয়ে যাব তোমাদেরকে জ্বালানোর জন্য। দ্যাটস ফর শিওর, এটা তো একদমই আছি। বাট তাছাড়া এখন তোমাদেরকে যে শুধুমাত্র আমি জ্বালাবো তা কিন্তু না, তোমরা কিন্তু আমাকে জ্বালাতে পারো। এবং আমাকে কীভাবে তোমরা জ্বালাতে পারো, ডেফিনেটলি আমাকে হলো টেক্সটের মাধ্যমে আমাকে জ্বালাতে পারো, অ্যান্ড ফেসবুকে কমেন্টসের মাধ্যমে বেশি জ্বালিও না, হ্যাঁ সেখানে অ্যাটলিস্ট বেশি জ্বালিও না। তো একটা একটা করে তোমাদেরকে বলে দিচ্ছি আমাকে কী করে SMSটা করতে পারো। আমাকে SMS করার জন্য যে নিয়মটি আছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে, জাস্ট যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। অ্যান্ড তাছাড়া যে ব্যাপারটি আছে সেটা হলো তোমরা কিন্তু এখন আমাকে ফেসবুকে লাইভ দেখতে পাচ্ছ এবং আমাকে ফেসবুকে লাইভ দেখার জন্য এবং আমার সাথে সেখানে কানেক্টেড হয়ে যাওয়ার জন্য যে পেজে তোমরা যেতে পারো তা হলো facebook.com/capitalfm948। আবারও বলে দিচ্ছি facebook.com/capitalfm948। এবার হলো তোমাদেরকে আমার জ্বালানোর পালা চলে আসছি। এখন আমি তোমাদেরকে কীভাবে জ্বালাবো, এটা খুবই ভালো একটা কোয়েশন। যখন নাকি তুমি কোনো টপিক পাও না কথা বলার, তখন এই একমাত্র টপিক হলো তোমাদেরকে ঘ্যান ঘ্যান করে তোমাদের মাথাটাকে জাস্ট নষ্ট করে দিতে হবে। বাট এটা আমি একদমই করবো না, কারণ আমি এতটাও খারাপ না। তো এখন তোমাদেরকে যেটা বলবো সেটা হলো তাড়াতাড়ি আমাকে SMS করে ফেলো এবং বেশি বেশি করে SMS করো। এবং হলো তোমরা সারা দিন সারাটা সপ্তাহ কী কী করলে না করলে, কী অবস্থা না অবস্থা সব কিছু আমার সাথে শেয়ার করতে পারো। এবং থাকে না যে অনেকের অনেক কথা থাকে যে এই কথাটি যদি কারোর সাথে একটু শেয়ার করতে পারতাম, এই কথাটি যদি একটু কাউকে বলতে পারতাম। সো এই যে ব্যাপারগুলো আছে এগুলো যদি তোমরা কারোর সাথে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। অবশ্যই আমি তোমাদের কথা শোনার জন্য কান পেতে বসে আছি। আর হলো ডেফিনেটলি তোমাদের কথা শোনার যে ব্যাপারটা আছে সেখানে তো আমি আরেকটা ব্যাপার বলে দিচ্ছি, হয়তো বা অনেকের অনেক ধরনের প্রবলেমস নিয়ে তোমরা তার আগেও আমাকে বলেছো, অনেক ধরনের প্রবলেমস নিয়ে আমাকে কল করেছো বা টেক্সট করেছো, হয়তো বা আমি ওরকমভাবে কোনো সাজেশন দিতে পারবো না। বাট আমি যেটা বিলিভ করি যে কিছু কিছু ব্যাপার আছে সেটা হলো কি, তোমার সাজেশনটা না পেলেও বা সলিউশনটা না পেলেও তুমি কখনো যখন এই কথাটা কারোর সাথে শেয়ার করবে তখন কিন্তু সেই প্রবলেমটার অনেকখানি ভার তোমার মনের থেকে চলে যাবে, হ্যাঁ একটু রিলিফ তুমি পাবে। সো দ্যাটস দ্য মেইন থিং, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলছি তোমরা জাস্ট আমার সাথে শেয়ার করতে পারো। এবং আমার কথা যদি এবার আমি বলি সেটা হলো আমার যদি বলো যে আমার কীরকম গেছে এই উইকটা কি আসলে বিষয়, তাহলে আমি বলবো আমার অলওয়েজ খুবই বিন্দাস ওয়েতে যায় উইক, লাইক প্রতিটা দিনই আমার খুব ভালো যায় আলহামদুলিল্লাহ। মানে ভালো না গেলেও আমি জোর করে এটা ভালো চাওয়াতে হবে, দ্যাটস দ্য থিং। সো এর মধ্যে তোমরা আমার সাথে এই এই ব্যাপারগুলো যে শেয়ার করতে থাকো, আর আমি তো আছি, ডোন্ট ওয়ারি আমি তো আছি তোমাদের কথাগুলো শোনার জন্য। আর তারপর আরেকটা ব্যাপার তোমাদেরকে একটু বলে দিচ্ছি, আজকে আমি চিন্তা করছিলাম যে একটু কম কথা বলি, একটু তোমাদের জন্য বেশি বেশি করে গানটা প্লে করি, দ্যাট উড বি বেটার আই গ্যাস। কারণ হলো কেন সবসময় তো আমি কথাই বলি, এই এই শোতে যখন আসি এই শোটাতে তো আসি শুধুমাত্র তোমাদের সাথে কথা বলার জন্য। তো এই এই ব্যাপারটা আজকে একটু অন্যরকম করে করি, হ্যাঁ। এবং আমি তার আগের এপিসোডে যেটা বলেছিলাম যে তোমাদের জন্য কিন্তু অনেক অনেক কুইজ আছে, তারপর হলো তোমাদের জন্য অনেক অনেক গুগলি আছে, সো এই সেই ব্যাপারগুলো আজকে আসলে আমি এই ব্যাপারগুলো করছি না, কুইজগুলো আজকে হয়তো বা রাখছি না, বাট ইনশাল্লাহ নেক্সট এপিসোড থেকে অবশ্যই রাখবো। এবং আমি এই জন্য রাখবো কারণ হলো এই কুইজগুলো থেকে, এই কুইজের থেকে বেশি এক্সাইটেড যে ব্যাপারগুলোতে তোমরা হতে পারো সেই ব্যাপারটা হলো সেই কুইজে উইনার হওয়ার পর, লাইক এই কুইজগুলোতে উইন করার পরে যে পুরস্কারগুলো আছে, যে হ্যাঁ যে পুরস্কারগুলি আছে সেগুলো আমি আমি বিলিভ করি যে তোমাদের সবার কাছে ভালো লাগবে এবং ওটার জন্য হলেও তোমরা এই কুইজগুলো খেলতে চাইবে। তো দ্যাটস ওয়াই এবং আমি এবং আমরা সবাই মিলে চিন্তা করছি যে এবার একটু ডিফারেন্ট কিছু হোক এবং ইভেন পুরস্কারগুলো
যেটা নাকি সচরাচর হয়ে আসছে সেরকম না করে একটু ডিফারেন্ট ওয়েতে কোনো কিছু করার। সো হোপ ফর দ্য বেস্ট। আর এখন আমি যেটা বলবো সেটা হলো, আবারও বলে দিচ্ছি, তোমরা কিন্তু শুনছো পড়শি অন দ্য মাইক, ব্রট টু ইউ বাই JCX ডেভেলপমেন্টস লিমিটেড। আর হলো আছি একদমই রাত 11টা পর্যন্ত তোমাদের কথা শোনার জন্য, এবং তোমরা আমি জানি আছো আমার কথাগুলো শোনার জন্য। আর অলরেডি হলো আমার সামনে একটা কাগজও দেওয়া হয়েছে, যদিও তোমরা এটা দেখতে পাচ্ছ না, কাগজটা আমি দেখতে পাচ্ছি এবং আমার হাতে শুধুমাত্র তোমার পেন্সিলটা দেখতে পাচ্ছ। যে কাগজটা দেওয়া আছে, আসলে আমি ফার্স্টে এসে এই কাগজটা দেখে আমার কাছে মনে হচ্ছিল এখানের মধ্যে একটা ক্যারেক্টার আঁকা হয়েছে, যদি আমি ঠিক বুঝতে পারছি না এটা কি মানুষ নাকি এলিয়েন, বাট আমার এটা দেখেই মনে হয়েছে এটা আমাকেই আঁকা হয়েছে, কারণ এটার মধ্যে দুটো ঝুঁটি আছে এতটুকু বুঝছি। অ্যান্ড ইউজুয়ালি আমি দুইবিনে করে আসি, তো আই ডোন্ট থিঙ্ক যে এটা আর কেউ হতে পারে, এলিয়েনের মতো করেই আঁকা হয়েছে। এবং অনেকে আমাকে এলিয়েন ডাকে, তোমরা জানো কিনা আমি জানি না, আমার অনেক অনেক নাম আছে, আমার ফ্রেন্ডরা অনেক ধরনের নাম দিয়েছে আমাকে, যেমন তার মধ্যে আমার খুব কিউট একটা নাম আছে, হ্যাঁ, যেই নামটা আমার একটা একটা নাম করে আমি তোমাদের সবার কাছে রিভিল করব। সেই নামগুলো আমি তোমাদেরকে এই জন্য বলবো যে আমি আগে যেই যেখানে হলো আমি কথা বন্ধু হিসেবে ছিলাম, সেখানে আমার এই নামটা আমি সবার কাছে বলেছিলাম, বাট এখানে তোমরা কতজন আমার এই নামটা জানো আমি ঠিক জানি না, তোমরা শুধুমাত্র আমার পড়শি নামটাই জানো আর সাবরিনা নামটা জানো, এবং সাবরিনা এহসান পড়শি এই নামটা, লাইক এই তিনটা নাম শুধুমাত্র আমার জানো, কিন্তু এছাড়াও যে আমার কিছু নাম আছে সেটা অনেকেই জানো না। তো এই নামগুলো আমি অবশ্যই আজকে রিভিল করব, বিকজ কেন তো ডিফারেন্ট নামে ডাকলে আমার কাছে মনে হয় ভালো লাগে, হ্যাঁ আমার কাছে ভালো লাগে অ্যাকচুয়ালি। সো এই নামগুলো অবশ্যই রিভিল করবো, বা তার আগে এখন একটা ব্রেকে যাবো এবং তোমাদের জন্য সুন্দর সুন্দর সব গানের জন্য যাবো। তো যাওয়ার আগে তোমাদেরকে আবার বলে দিচ্ছি, ইয়াস ইউ আর লিসনিং পড়শি অন দ্য মাইক, ব্রট টু ইউ বাই JCX ডেভেলপমেন্টস লিমিটেড, অ্যান্ড হিয়ার ইজ দ্য সং, জাস্ট স্টে টিউনড বাই দ্য ওয়ে। JCX Developments Limited. And hi, exactly, আমি এত সুন্দর গানের পরে এবং ব্রেকের পরে এত সুন্দর ব্রেকের পরে চলে এসেছি উইথ মাই শো পড়শি অন দ্য মাইক, ব্রট টু ইউ বাই JCX Developments Limited, এবং আমাকে শুনছো কিন্তু ক্যাপিটাল FM 94.8 এ। অ্যান্ড আমি আছি একদম রাত 11টা পর্যন্ত, এর মধ্যে তো ডেফিনেটলি আমি যেটা অলওয়েজ বলি যে অনেক গান হবে, অনেক কথা হবে, বাট স্পেশালি আজকে যেটা হবে সেটা হলো তোমাদের জন্য অলওয়েজ হলো আমি গান প্লে করি, বাট আজকে চিন্তা করছিলাম একটু গানটা গেয়ে ফেলি, তাই না বলো? কারণ হলো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে এখানে যে আমার পছন্দের একটা গান যেন আমি গাই, বা আমার তোমরা অ্যাকচুয়ালি আমার পছন্দের না, তোমাদের পছন্দের গানগুলো এখানে রিকোয়েস্ট করছিলে আমাকে গাওয়ার জন্য। তো দ্য থিং ইজ, ইউজুয়ালি আমি গাই না এখানে, এই শোতে আসার পর আমি গাই না, কারণ হলো এটার একটাই রিজন, তোমরা কিন্তু সবসময় আমাকে, যেহেতু আমি গানের মানুষ, গান নিয়েই থাকি সবসময়, আমাকে কনসার্টেই দেখো, গানের প্রোগ্রামে দেখো, ইন্টারভিউটাও থাকে হলো গান নিয়েই, গানকে সম্পৃক্ত করি, তো সব কিছু মিলিয়ে যখন আমি কাজগুলো করি না, বা তোমাদের সাথে যখন কথা বলতে যাই না, তখন যেটা হয় যে তোমাদের সাথে ডিরেক্টলি যে কমিউনিকেশনের যে ব্যাপারটা, তোমাদের কথাগুলো শুনবার বা আমার কথাগুলো তোমরা শুনতে পাও, সেই ব্যাপারটা আসলে থাকে না ওরকমভাবে। তো এই জন্যই এখানে আসার পর আমি গানটাকে একটু স্কিপ করে যাই, তোমাদের সাথে শুধুমাত্র কথা বলি, কিন্তু মাঝে মাঝে আসলে আমার কাছে মনে হয় যে গানটা একটু গাওয়া দরকার। তো আমার যেহেতু অনেকেই রিকোয়েস্ট করছিলে, তোমরা বলতে পারো আমি কেন মোবাইলটা নিয়ে এখানে দেখছি, কারণ হলো মোবাইলের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে তোমরা আমাকে যে রিকোয়েস্টগুলি করছো। সো আমি জাস্ট তোমাদের রিকোয়েস্টেড সং বলবো না, তোমরা যেহেতু গানের জন্য আমায় বলেছো, তো তার জন্য আমি যেটা করবো যে আমার পছন্দের গান আমি গাইবো আজকে, আমার পছন্দের কিছু লাইক অল্প অল্প করে গাইবো, ইটস নট লাইক যে একদম প্রফেশনালি একদম সবটা গান গাইবো, ইটস নট লাইক দ্যাট, হ্যাঁ একদমই নর্মালি আমার পছন্দের গান। এবং আমার পছন্দের গান যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমি সবসময় বলি হলো একদম পুরনো দিনের গান, বা হলো গজল, বা হলো রবীন্দ্রসঙ্গীত, আই লাভ রবীন্দ্রসঙ্গীত, আই জাস্ট লাভ রবীন্দ্রসঙ্গীত। তো এই এই ব্যাপারগুলোর জন্য আমি আমার পছন্দের গান যদি বলে তাহলে আমি এইসবই গাই, আমায় যখন কেউ জিজ্ঞেস করে। তো আজকে আমি যে গানগুলো গাইবো সেগুলো হলো ইউজুয়ালি গাওয়া হয় না, কোনো কনসার্টেও গাওয়া হয় না, কোনো প্রোগ্রামেও গাওয়া হয় না, তোমরা যখন লাইভগুলো দেখো আমার স্টুডিও লাইভ কনসার্টগুলো সেখানেও গাওয়া হয় না, কখনোই গাওয়া হয় না, এটা শুধুমাত্র গাওয়া হয় হলো আমার বাসায়, বা হলো আমার যখন ফ্রেন্ডরা জিজ্ঞেস করে আমাকে বা আস্ক করে ফর এনি সং, দেন হলো আমি তখন এই গানগুলো গাই। তো এখানে যেহেতু তোমরা আমার সবাই ফ্রেন্ডস, তো তাই জন্য আমি এই গানগুলো গাইছি, অ্যাটলিস্ট গাওয়ার চেষ্টা করছি আর কি, হ্যাঁ গানগুলো যেহেতু ওভাবে করে গাওয়া হয় না, তো
তো হয়তোবা আমি এটা আমার দুঃসাহস করা হবে, কিন্তু ওই মনের ভাব প্রকাশের জন্য এই গানগুলো গাওয়া হয়, মনের ভালো লাগার যে ব্যাপারটা সেটার জন্য গানগুলো গাওয়া হয়। তো যাই হোক, আমি এখন আমাকে তো গানের জন্য যেহেতু তোমার রিকোয়েস্ট করছিলে, এখন যে গানটি আমি করছি এটা একটা একটা গজল এবং মেহেদি হাসান স্যারের একটি গজল, এবং এটা ট্রাই করাটা আমার কাছে মনে হয় এটা আসলে একদম দুঃসাহসের একটা ব্যাপার, কিন্তু দুঃসাহসটি করছি কারণ হলো এখানে একদম জাজমেন্টাল হওয়ার কিছু নেই, আমরা গান জাজমেন্টাল হওয়ার জন্য শুনি না, গানটা শুনি হলো নিজের ভালো লাগা থেকে। তো দ্যাটস দ্য থিং, জাস্ট ট্রাই করছি হালকা করে, হালকার উপরে গাওয়ার যে ব্যাপারটা আর কি, হালকার উপরেই গাইছি। তো চলো আমরা গান গাই। মাঝে একটু বলে রাখছি আবারও যে এটা একদমই হলো আমার পছন্দের গান যেহেতু, তো তার জন্য হলো আমি জাস্ট গাওয়ার চেষ্টা করছি, দ্যাটস ইট, ভুল হলে একদমই ক্ষমা সুন্দর কানে শুনবেন আই গেস। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এই গানটা অ্যাকচুয়ালি আমার কেন পছন্দের তার আগে একটু বলে নিচ্ছি, আজকে সারাদিন পুরো চিল্লাচিল্লির উপরে গেছে, সো আজকে ভয়েসের অবস্থা খুবই খারাপ, সো এটা এই ব্যাপারটাকে একটু আমরা মাফ করে দিই। হ্যাঁ, এবার আসে হলো গানটা কেন পছন্দের। ইউজুয়াল আমার ভীষণ 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 পছন্দ হলো গজল শুনতে পাওয়া, লাইক গজলটা আমি সারাক্ষণে যদি আমাকে কেউ বলে যে কী রকমের গান তুমি শোনো, গজল অনেক শোনা হয়
কিন্তু কখনো গাওয়া হয় না, কেন গাওয়া হয় না আমি নিজেও জানি না, জাস্ট এমনি গাওয়া হয় না, হয়তো বা শুধুমাত্র বাসার ভিতরে গাওয়া হয় চুপিসারে, জাস্ট রুমের দরজাটা বন্ধ করে তারপর হলো গাওয়া হয়। আর এই গানটা স্পেশালি এত পছন্দের কেন, কারণ হলো এই গানটার লিরিক্সটার মানে কথাটার কথা যদি আমরা বলি, গজলের কথা সবসময় হলো একটু ডিফারেন্ট হয়, জীবন থেকে নেয়া কথা হয়। তো কিছু কিছু গান আছে যেটা নাকি তোমাদের কাছে যেটা মনে হয় যে আমি কখনো এটা বিলিভ করি না যে কোনো গান তোমাদের ভালো লাগা মানে হলো এটা তোমাদের জীবনের সাথে অনেকটা সম্পৃক্ত থাকার কারণেই এই গানটা পছন্দ হচ্ছে, নট লাইক দ্যাট। হ্যাঁ, কিছু কিছু গানের কথা এমনিতেই ভালো লাগে, এবং এই গানটা আমি যখনই হলো ফার্স্ট টাইম শুনেছিলাম তখন থেকে আমার কাছে আমার প্রথমেই যেটা মনে হয়েছে যে আমি জানি না কেন আমার কাছে মনে হয়েছে যে এই গানটা মেবি আমার কথা ভুল ছিল। সো দ্যাট ওয়াজ দ্য হোল থিং অ্যাবাউট দিস সং, লাইক দিস গজল। অ্যান্ড তারপরে যে ব্যাপারটা আছে যে গাইতে ভালো লাগে, এই সব গজলের মধ্যে এই গজলটা হলো গাইতে ভালো লাগে, দ্যাটস ইট। কতটুকু ভুল হচ্ছে কতটুকু সঠিক হচ্ছে সেই ব্যাপারটা আসলে আমি না চিন্তা করি গানটা গাই, মানে গজলটা গাই। আর রবীন্দ্রসঙ্গীতের কথা যেটা আমি বলছিলাম যে আরেকটা হলো পছন্দের যে ব্যাপার, সেটা হলো আমি রবীন্দ্রসঙ্গীত ভীষণ গাইতে পছন্দ করি এবং শুনতে পছন্দ করি। কারণ হলো আমার একদম প্রথম থেকে যদি বলি যে আমার গানের হাতেখড়ি যদি হলো আমার নানুর কাছে, আমার নানু হলো আমাকে গান শিখিয়েছেন। তো থাকে না ছোটোবেলায় হলো আমরা ছড়া গান দিয়ে শুরু করি, যে স্কুলের মধ্যে বিভিন্ন ছড়া গান আছে, যেমন আমাদের স্কুলের মধ্যে আমাদেরকে প্রথমে হলো যে গানটির জন্য শেখাতে বলা হয়েছিল, মানে আমি ক্লাসের মধ্যে যেটা দেখতাম যে টাট্টু ঘোড়া পাল্লো দিম শিয়াল দিল, তাই এই গানটা, এই এই ছড়া গানটা। তো কিন্তু আমি কখনো হলো ছড়া গান দিয়ে শুরু করিনি, আমার নানু আমাকে শুরু করিয়েছিলেন হলো হেমন্ত মুখোপাধ্যায়ের গান, তারপর হলো সন্ধ্যা মুখার্জির গান, তারপর হলো লতাজির গান, ওনাদেরকে ওনাদের গানগুলো দিয়ে হলো আমার প্রথমে গানের হাতে খড়ি আমি বলবো। আমার ক্লাসিক্যাল শেখার আগেও হলো আমি এই গানগুলো দিয়ে স্টার্ট করেছিলাম, তারপর হলো গ্র্যাজুয়ালি হলো ক্লাসিক্যালটা স্টার্ট করে, যেহেতু নাকি আমি এই গানগুলো বেশি গাইতাম এবং গাইতে গাইতে আমার নানুর কাছে মনে হয়েছিল যে আচ্ছা আই গেস আমার গানটা আমি গাইলে হয়তো বা ভালো করবো, এটা হলো আমার নানুর কাছে। আমি গানও করতাম নাচও করতাম দুটো একসাথেই করতাম। তো তারপরে হলো আমার ওস্তাদ জি নিয়াজ মামুন স্যার আমাকে গান শেখানো শুরু করলেন, মানে তালিম নেয়া আমি তখন ওনার কাছ থেকে শুরু করলাম। তো তখন তো হলো ক্লাসিক্যালের যে ব্যাপার সেটা তো গেলই, মানে তখন তো তখন থেকে হলো আমি ক্লাসিক্যাল স্টার্ট করি। তো এই জন্য তারপর এই জন্য হলো কি যে আমার রবীন্দ্রসঙ্গীত দিয়ে হলো আমার আম্মুর কাছে যখন আমি আসি, আমি আম্মুকে অলওয়েজ শুনতাম, আমি এখনও হলো আম্মুকে শুনি রবীন্দ্রসঙ্গীত গাইতে, আম্মুকে অলওয়েজ শুনি গান গাইতে বললেই আম্মু রবীন্দ্রসঙ্গীত গায়। আম্মুও গান গাইতো একটা সময়, এখন আর গান গায় না আমাদের জন্যই অ্যাকচুয়ালি। তো যেটা হয়েছে যে আম্মুকে আমি সবসময় শুনেছি এবং দেখেছি হলো গান গাইতে রবীন্দ্রসঙ্গীত, আর এখনও যখন নাকি আমি গান নর্মালি যখন কোনো গান গাই, অন্যান্য কোনো গান গাই, তখন আম্মু কোনো ধরনের কমপ্লেন করে না, কিন্তু যখন নাকি রবীন্দ্রসঙ্গীত গাইতে যাই আমি আম্মুর সামনে কখনোই গাই না, কখনোই সাহস করি না, কারণ একশোটা ভুল ধরে আম্মু, এটা হয় নাই, ওটা হয় নাই, এটা এরকম না, ওটা এরকম না। তো ওটার জন্য আমি আম্মুর সামনে খুব কম গাই রবীন্দ্রসঙ্গীতটা। আর তো দ্যাটস দ্য থিং, অ্যাকচুয়ালি আমার গানই হলো এই ব্যাপারগুলো, যে এই ভালো লাগার ব্যাপারগুলো। আর আর কি বলবো, আর হলো আমার পছন্দের গান যদি আর কিছু বলি তাহলে হলো সব পুরোনো দিনের, যেমন আমার আমি মাঝে মাঝে যেটা চিন্তা করি বা আমি সবাইকে যেটা বলি যে আমি হয়তো বা এখন আমার জন্মটা না হয়ে যদি আরও পঞ্চাশ না আরও 60-70 বছর আগে যদি জন্মটা হতো তাহলে হয়তো বা ভালো হতো। কেন ভালো হতো, কারণ আমার পছন্দের মুভি আমাকে এখনও যদি কেউ যে থাকে না যে টাইম পাসের জন্য মুভিটা দেখা, আমি এখনও মুভি দেখি হলো উত্তম কুমার এবং সুচিত্রা সেনের মুভি, আমি এখনও ওটা জাস্ট দেখি। আমি এমন কোনো ওনাদের এমন কোনো মুভি নেই, এই জুটির এমন কোনো মুভি নেই যেটা নাকি আমার দেখা হয়নি এবং একবারে বেশি দেখা হয়নি, এরকম মুভিটা খুবই কম আছে। আমি মানে একটা মুভি আমার অনেকবার দেখা হয়েছে, স্টিল না আমি অনেক দেখি। এবং বাংলাদেশের কথা যদি বলি তাহলে রাজ্জাক স্যারের অনেক মুভি আছে যেগুলো নাকি এখন আমি আমি আমার কাছে ভালো লাগে দেখতে। এখনের ইন লাইক হিন্দি মুভি বলো বা কলকাতার মুভি বলো বা বাংলাদেশের মুভি বলো বা দেশের বাইরের মুভি বলো, যেগুলিই বলো না কেন, ওগুলো দেখা হয় না যে তা না, দেখা হয়,
কিন্তু হলো ওই যে আমার পছন্দের জায়গাটা এখনো হলো সেই মুভিগুলোই জাস্ট নিয়ে আছে। তো তার জন্যই আমার কাছে মনে হয় যে আমার আসলে এই সময়ে জন্মটা না নিয়ে তার আগে সময়টা আই গেস ও দিলে হয়তোবা এই এই ব্যাপারটা আমার সাথে যেত। এখনের সময়ের সাথে আসলে হয়তোবা যায় না এই ব্যাপারটা, বাট স্টিল দ্যাটস দ্য থিং। তো এখন তোমাদেরকে আবার একটু বলে রাখছি, তোমরা কিন্তু আমাকে SMS করতে পারো অনেক বেশি বেশি করে, এবং আমাকে SMS করার জন্য যে নিয়মটি আছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করতে হবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। আর তাছাড়া যেটা করতে পারো সেটা হলো আমার সাথে কিন্তু ফেসবুকে তোমরা জয়েন করে ফেলতে পারো, এবং আমার সাথে ফেসবুকে জয়েন করার জন্য যেই পেজটি আছে তা হলো facebook.com/capitalfm948। আবারও বলে দিচ্ছি facebook.com/capitalfm948। সো সেখানে কিন্তু অবশ্যই তোমরা আমার সাথে জয়েন করে ফেলতে পারো এবং তোমাদের সবার সব কথা আমাকে বলতে পারো। এবং আজকে গান নিয়ে যেটা বলবো, আজকে একদমই আমি হলো গান গাইতে আসিনি, একদমই তোমাদের সাথে কথা বলতে এসেছি, এবং খেলার ছলে যেই গানগুলো এবং কথা বলতে বলতে আড্ডার ছলে যে গানগুলি গাওয়া হচ্ছে সেই গানগুলো একদমই আমি প্রফেশনালি গাচ্ছি না, একদমই প্রফেশনাল ওয়েতেও গাচ্ছি না, আমি হলো একদমই আমার মন প্রাণ খুলে যেভাবে ইচ্ছে সেভাবে গাইছি, কারণ তোমরা আমার ফ্রেন্ডস, তো ফ্রেন্ডদের সামনে আসলে এতটা প্রফেশনালি গাইতে হয় না। আমি যখন এখানে কোনো গানের শোতে আসবো তখন ডেফিনেটলি আমি ওভাবে করেই গাইব, দ্যাটস ফর শিওর। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আর আরেকটা ব্যাপার তোমাদেরকে আবারও জানিয়ে রাখি, যেটা নাকি তোমরা অনেকেই এখানে কোয়েশ্চেন করো এবং লাস্ট এপিসোডে আমাকে কোয়েশ্চেনটা করেছিলে, সো তার জন্য আমি বলে দিচ্ছি, আমাকে কিন্তু শুনছো এবং এই শোটির নাম হলো পর্শি অন দ্য মাইক। পর্শি অন দ্য মাইক ব্রট ইউ বাই JCX ডেভেলপমেন্টস লিমিটেড, এবং তোমরা কিন্তু শুনছো আমাকে কোথায়, সেটা হলো ক্যাপিটাল FM 94.8। আর আমি আছি একদমই রাত 11টা পর্যন্ত অনেক কথা হবে আই গ্যাস, অনেক গান হবে, প্লে করব অনেক গান, বাট আমি কতটুকু গান গাইবো কতটুকু গান গাইবো না সেটা হলো এখনও কিন্তু আমি শিওর না। হ্যাঁ, তো হ্যাঁ, আরেকটা আরও একটা দুটো হয়তো বা গান গাবো, আমার পছন্দের গান গাইবো। সো আরেকটা ব্যাপার আমি তোমাকে একটু বলে রাখছি, হ্যাঁ, যে গানের ব্যাপারে, গানের ভাষার ব্যাপারে আমাদের অনেকের মধ্যে একটা ব্যাপার আছে যে অনেকে আমরা এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন করি যে আরে হিন্দি গান গাচ্ছে, আরে ইংলিশ গান গাচ্ছে, আরে বাংলা গান কোথায়। সো আমি যেটা আমার কাছে যেটা মনে হয় যে এখানে হলো একটা একটা একদম ইয়ে থেকে আসে, আমি একদম প্রথম থেকে আসে ব্যাপারটা। হ্যাঁ, আমরা যখন গানটা শিখি আমাদের প্রথমের ক্লাসিক্যালের যে ব্যাপারটা থাকে, আমাদের তালিমের যে ব্যাপারটা থাকে, আমাদের ক্লাসিক্যাল শেখার সময় আমাদের অনেক ঠাট আছে। হ্যাঁ, যে ঠাটগুলো আছে বা হলো মানে কী বলবো, এটা হলো অনেকগুলো নাম আছে, সেটা বলে হয়তো বা তোমরা বুঝতে পারবে না, আমি জাস্ট নর্মালি বলছি। আমাদের ক্লাসিক্যালের মধ্যে আমাদের কিছু ক্লাসিক্যাল কিছু ব্যাপার আছে যেগুলো নাকি আমরা নর্মালি যখন এটা প্র্যাকটিস করি সেইগুলো কিন্তু ম্যাক্সিমামগুলো হিন্দিতে থাকে, বাংলায় খুব কম থাকে, রাইট? বাংলায় অনেক কমই থাকে, আমরা হিন্দিতেই হলো প্র্যাকটিসগুলো করি, হিন্দিতে বা অন্যান্য ভাষায় কি হিন্দিতেই হলো বড় জোর বেশি করা হয় আর কি, যে রাগগুলো থাকে। হ্যাঁ, যে রাগগুলো থাকে, অ্যাকচুয়ালি আই ওয়াজ সাপোজ টু সে দ্যাট রাগ, যে রাগগুলো থাকে সেই রাগগুলো হলো সেই ওই এই ভাষাগুলোতে থাকে। হ্যাঁ, তো ওগুলোই তখন থেকে এটা কেন আমরা ওগুলো থেকে আমাদেরকে উস্তাদ জি এভাবে করে শেখান, বা ওটার কারণ হলো কি যে আমাদের গানের যে মূল যে ধারাটা কো মানে এটার আসল বিগিনিংটা কোথেকে বা কীভাবে করে স্টার্ট হয়েছে সেই ইতিহাসটা যদি আমরা দেখতে চাই সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে গানের কিন্তু কোনো ভাষা হয় না প্রথমত। হ্যাঁ, গানটা কি কাকে বলে, হোয়াট ইজ মিউজিক? আমরা যখন ছোটোবেলায় শিখেছিলাম যে নাচ কাহাকে বলে এবং গান কাহাকে বলে, দুটার ক্ষেত্রেই কিন্তু আমরা যেটা শিখেছিলাম যে মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম হলো এগুলো। হ্যাঁ, একটা হলো নাচ আর একটা হলো গান। তো গানের যে ব্যাপারটা, মনের ভাব প্রকাশ করার কথা এখানে বলা হয়েছে, মনের ভাব যখন প্রকাশ করার কথা এখানে বলা হচ্ছে সেখানে কিন্তু মনের ভাবটার কিন্তু কখনো কোনো ভাষা হয় না, এটা ইংলিশেও হতে পারে, এটা উর্দুতেও হতে পারে, এটা হিন্দিতেও হতে পারে, এটা হলো বাংলাতেও হতে পারে, এটা হলো জাপানিজ ল্যাঙ্গুয়েজে হতে পারে, এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে হতে পারে। তোমরা একটা ব্যাপার খেয়াল করেছো কিনা জানি না, তোমরা যারা নাকি অনেক বেশি গান শোনো তাদেরকে আমি বলবো, তারা হয়তো বা ব্যাপারটা রিলেট করতে পারবে। অ্যান্ড দ্যাট ইজ আমি যেটা ইয়ে করি, আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি অনেকবার, এমন এমন সব গান আমি শুনেছি, এমন এমন সব মিউজিক আমি শুনি যেটার ভাষার আমি কোনো আগামাথা কিছুই পাই না, কারণ হলো আমাদের সাথে ফ্যামিলিয়ার না, ইটস নট রক, আই এম নট জাস্ট অ্যাস্কিং অ্যাবাউট বা টেলিং অ্যাবাউট রক মিউজিক, লাইক নট অনলি রক মিউজিক,
আমি যেটা বলছি যে বিভিন্ন ভাষার গান, লাইক জাপানিজ আমি কিছু ইয়ে করছি, মাঝখানে হয়তো একটু হাস্যকর লাগবে ব্যাপারটা শুনতে, বাট ট্রাস্ট মি, ইট হ্যাপেন্ড, হ্যাঁ এটা আমার সাথে হয়েছিল। সেটা হলো, আমি একটা কার্টুন দেখি, তোমরা এটা অনেকেই জানো হয়তো, ডোরিমন, এই কার্টুনটা আমি অনেক দেখি, হ্যাঁ। এবং এই কার্টুনটা যখন দেখি এবং আরেকটা কার্টুন দেখি সেটা হলো শিনচান, এই দুটো কার্টুন আমি অনেক বেশি দেখি। তো এই কার্টুনটা যখন দেখি, এবং তোমরা কিন্তু সবাই যারা কম বেশি কার্টুনগুলো দেখো, এটা কিন্তু হিন্দিতে বা অন্যান্য ভাষা হয়তো বা ডাব করা হয়, কিন্তু এটার যে মিউজিকটা, এই মিউজিকটা কিন্তু নতুন করে করা হয় না। অ্যাকচুয়ালি যে মিউজিকটা অরিজিনাল সেই মিউজিকটাই থাকে, তাদের ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু সেমই থাকে, তারা কিন্তু সেটাকে নতুন করে বানায়, অনলি জাস্ট তাদের ডায়ালগসগুলোকে অন্য ভাষায় কনভার্ট করে। আমি এরকম অনেক সময় আছে তাদের ওই মিউজিকটা শুনে কেঁদেছি, ট্রাস্ট মি। এবং আমি অনেক জাপানিজ গান শুনেছি বা অনেক অন্য ভাষারও অনেক গান শুনেছি যে গানগুলোর ভাষা আমি বুঝি নাই, কিন্তু আমি কেঁদেছি, আমার কাছে খারাপ লেগেছে। তো এটাতে হলো এটাই মিন করে যে এটা কিন্তু শুধুমাত্র ভাষার উপর ডিপেন্ড করে না, হ্যাঁ এটা হলো তোমার হার্ট অব্দি কতটুকু পৌঁছচ্ছে, এটা হলো মেইন থিং। তোমার হার্ট অব্দি মিউজিকটাকে পৌঁছানোটা হলো মিউজিক, অ্যাকচুয়ালি হলো হার্ট অব্দি পৌঁছানোর যে ব্যাপারটা। তো দ্যাটস আ থিং, কখনো এটা নিয়ে ইয়ে করো না যে এই গানটা হিন্দিতে কেন গান গাইলো, ইংলিশে কেন গান গাইলো, অন্য ভাষায় কেন গান গাইলো, বাংলা কেন গান গাইলো না, নো প্লিজ, গানটাকে এভাবে করে জাস্ট একটা বাউন্ডারির ভিতর আবদ্ধ করে ফেলো না। আরেকটা যে ব্যাপার যে যেহেতু হলো গানটা মনের সাথে রিলেটেড, আমাদের মনটা তো এতটাও আবদ্ধ একটা বাউন্ডারির মধ্যে, এতটাও তো ছোটো জায়গা নিয়ে আমাদের মনটা না, দেখো আমাদের প্রত্যেকের মন হলো অনেক অনেক বড়ো আই গ্যাস, এবং মনটাকে ওভাবে করে আমাদের বড়ো দেখি হলো আমাদের গানের যে ব্যাপারটা এটাকে হলো আমাদের স্প্রেড করা উচিত। তো এটা নিয়ে আমরা আরও কথা বলবো, বাট এখন আমি যেটা বলবো সেটা হলো, ইউ আর লিসনিং পর্শি অন দ্য মাইক, ব্রট টু ইউ বাই JCX ডেভেলপমেন্টস লিমিটেড, অ্যান্ড এখন একটা ব্রেকে যাব, আল্লাহ আমি কত কথা বলি, অলরাইট, সো এখন একটা ব্রেকে যাব। JCX Developments Limited. Hello! আর একদমই চলে এসেছি ব্রেকের পরে, গানের পরে, এবং আমি উইথ মাই শো, হ্যাঁ পর্শি অন দ্য মাইক, ব্রট টু ইউ বাই JCX Developments Limited, এবং একদমই শুনতে পাচ্ছ আমাকে ক্যাপিটাল FM 94.8, এবং হলো তোমরা আমাকে অনেক অনেক SMS করতে পারো, এবং আমাকে SMS করার জন্য যে নিয়মটি আছে সেটা অলরেডি হয়তো বা তোমরা জানো, আর যারা যারা জানো না, যারা যারা হলো আমার মতো একটু কম বোঝো, কম জানো না, কম জানি না অ্যাকচুয়ালি, কম বুঝি, সো কম বোঝো, তো তাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি আমাকে কী করে SMSটা করতে পারো। আমাকে SMS করার জন্য যে নিয়মটি আছে তা হলো CFM, ফার্স্টেই হলো লিখবে তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে লিখবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে, জাস্ট যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। আর তাছাড়া যে ব্যাপারটি আছে সেটা হলো তোমরা কিন্তু এখন আমার সাথে ফেসবুক জয়েন করে ফেলতে পারো, এবং আমার সাথে ফেসবুকে জয়েন করার জন্য যে পেজটি আছে তা হলো facebook.com/capitalfm948, আবারও বলে দিচ্ছি facebook.com/capitalfm948। এবার আমি যেটা বলছিলাম, আসলে আমি অনেক কথা বলছিলাম, অনেক জ্ঞানী জ্ঞানী বিষয়ে কথা বলছিলাম, আসলে এটা আমি একটু বলে নিচ্ছি, একটু আই শুড জাস্ট মেক ইট ক্লিয়ার, লাইক মোর ক্লিয়ার, সেটা হলো কি, ইটস নট ওভাবে জ্ঞানী কথা, এটা শুধুমাত্র হলো আমাদের আমরা আর কি যখনই নাকি, যেমন রিসেন্টলি আমি একটা কাজ করেছি হৃদয় ভাইয়ের সাথে, আমরা একটা হিন্দি গানের কভার করেছি, সেটি হলো যারা যারা এই গানটির কভার করা হয়েছে, সো সেখান থেকে বা হলো অন্যান্য জায়গা থেকে আমরা আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আমরা ফিডব্যাক পেয়েছি, বাট কিছু কিছু জায়গায় আমরা হয়তো বা এটা শুনে থাকি বা অনেক সময় আমি হলো সব কিছু একটু ফ্রেঙ্কলি কথা বলি, মানে একটু খোলাসাভাবে কথাটা বলতেই পছন্দ করি, সো তার জন্য আমি তোমাদেরকে বলছি যে অনেক জায়গায় হলো এই ব্যাপারটা শুনতে পাই আমরা যে কেন হিন্দি গান এটা করছি, কেন আমরা অন্য দেশের মানে অন্য ভাষার গানটা করছি, জাস্ট শুধুমাত্র সেটার জন্যই হলো এতগুলো কথা আমি বলেছি যে আমরা গানটাকে কোনো দেশ কেন্দ্রিক না করে গানটাকে আমাদের মন কেন্দ্রিক করাটা হলো আমার কাছে মনে হয় যে বেটার, কারণ হলো মনটা যখন খারাপ হয় না তখন না
আমরা দেশকে যে চিন্তা করে আসলে গানটা শুনি না, ঠিকই, কিন্তু আমরা আমাদের পছন্দের একটা গান শুনি যেটা নাকি আমাদের মনটাকে হালকা করবে, তখন কিন্তু আমরা ভাষাটাকে দেখি না। যখন আমাদের মন অনেক ভালো থাকে তখনও কিন্তু আমরা সেম থিংটাই করি, তখনও কিন্তু আমরা এটা চিন্তা করি না এটা কোন দেশের গান বা এটা কোন ভাষার গান। আমরা কিন্তু যেই গানটা আমাদেরকে একটু আরেকটু আমাদের ভালো লাগাটাকে আরেকটু বাড়িয়ে দেয় সেই গানটাই হলো আমরা শুনি। ইনফ্যাক্ট কোনো পার্টিতে গেলেও যেই গানগুলো হলো আমাদের কাছে মনে হয় যে না এই আমাদের পার্টি মুডটাকে আরেকটু বেশি ইয়ে করবে, কি বলবো যে আমাদের আরেকটু বেশি ভালো লাগা কাজ করাবে সেই গানগুলো কিন্তু আমরা শুনি। সেখানেও কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজটাকে মূল লাইক কেন্দ্রবিন্দু কিন্তু করি না। তো দ্যাটস দ্য থিং, হ্যাঁ, উই শুড অলওয়েজ মেক ইট সিম্পল, উই শুড জাস্ট অলওয়েজ জাস্ট টেক এভরিথিং পজিটিভলি। হ্যাঁ, আমরা যতটুকু পজিটিভলি আমরা সব কিছু, নট অনলি আমি মিউজিকের কথাও এখানে বাদ দিয়ে দিলাম, আমরা আমাদের লাইফের কথাও যদি এখন বলি যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের লাইফে সব কিছু পজিটিভলি নেব ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো। যখনই আমরা কোনো কিছু কমপ্লিকেটেড করে ফেলবো, নেগেটিভলি নেওয়া স্টার্ট করবো, ট্রাস্ট মি, নেগেটিভলি নেওয়া স্টার্ট করার সাথে সাথে আমরা নিজেরাও কিন্তু নেগেটিভ মাইন্ডের সাথে সাথে যেটা হবে আমাদের নিজেদের মধ্যে একটা খারাপ বা একটা নেগেটিভ ভাইব কিন্তু কাজ করবে। সেই ভাইবটার থেকে একটু লাইক উতরে আসাটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মাঝে। তো তার জন্য বলছি যে আমরা যতটুকু সম্ভব আমাদের একটু পজিটিভ থাকাটা উচিত এবং দরকার, আসলে উচিতের থেকে মেইন ইয়ে হলো আমাদের দরকার পজিটিভ থাকা। এবার আমি আসি হলো, এবার কিসে আসবো, হ্যাঁ, মিউজিক নিয়ে অনেক কথা হয়েছে, ভাষা নিয়ে অনেক কথা হয়েছে, এবং ইয়াস বাংলা ভাষার কথার এবার গানের কথায় আমি আসি। যে সব কিছুর পরের যে কথাটাই আমরা আসবো সেটা হলো আমরা তো বাংলাদেশি, অবশ্যই হলো বাংলা গানটাকে যথাযথ সম্মানটা দেয়া আমাদের দরকার এবং যথাযথ সম্মানটা করা দরকার। সেই সম্মানটুকু আমরা অবশ্যই বজায় রাখবো, এবং কিন্তু সেই সম্মানটা বজায় রাখার সাথে সাথে সেটা না যে অন্য কোনো ভাষার গান গাওয়া যাবে না, এটা কিন্তু কিছু না। তবে হ্যাঁ, আমরা হলো ফার্স্ট প্রায়োরিটি থাকবে হলো আমাদের বাংলা ভাষাটা, তারপর হলো আমাদের অন্য ভাষায় আমরা গান গাইতেই পারি, কোনো সমস্যা নেই, গান শুনতেই পারি, কোনো সমস্যা নেই, ভালো কাজ। আমি অলওয়েজ বলি যে দেখো তুমি ভালো গান শুনবো, এটা হলো যে ভাষারই গান হোক না কেন ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করাও দরকার আমাদের, আমাদের ভালো কাজ বা আমাদের ভালো গান হলো শোনা দরকার। দ্যাটস দ্য থিং। আচ্ছা, অনেক হলো আমাদের মিউজিকের কথা, এবার মিউজিকের থেকে আমাকে অনেকে হলো মেসেজ করছিল যে আমি ফার্স্ট লিঙ্কে তোমাদেরকে একটা কথা বলেছিলাম আমার নাম নিয়ে, হ্যাঁ, তো এটা নিয়ে আমাকে কয়েকজন মেসেজও করেছে এখানে আমি দেখতে পাচ্ছি। তো এই মেসেজগুলোর আনসার আমি অবশ্যই দিচ্ছি। তো একজন আমাকে লিখেছিল যে আচ্ছা তুষার, তুষার অ্যাকচুয়ালি তুষার আমি জানি, তুষার হলো অলরেডি আমার নাম জানে, কারণ হলো আমি আগে এই নামটা আমি বহুবার বলেছি, বহু জায়গায় বহুবার বলা হয়েছে আমার এই প্রত্যেকটা নাম, কিন্তু এখানে কখনো বলা হয়নি। তো এখানে আমি একটা একটা করে আমি ব্যাপারটা বলে দিচ্ছি, সেটা হলো থাকে না যে অনেকের, কিন্তু আমি জানি না, তোমরা কিন্তু এই ব্যাপারটা আমাকে প্লিজ একটু টেক্সট করে জানাও, হ্যাঁ, যে অনেকের হলো ভালো নাম থাকে। আমরা একটা এই ব্যাপারটা হলো খুবই সিম্পলভাবে আমি বলে দিচ্ছি যে আমরা হলো ভালো নাম একটাকে বলি, একটা হলো ডাক নাম বলি, হ্যাঁ, বা ঘরের মধ্যে আমাদেরকে বাড়িতে আমাদেরকে যেই নামে ডাকা হয় তো সেই সেই নামগুলোর কথা বলছি। প্রথমে আমি বলে দিচ্ছি যে ভালো নাম, যেমন আমার ভালো নাম তো হলো তোমরা সবাই হয়তো বা জানো যে সাবরিনা এহসান হলো আমার ভালো নাম, এবং আমার ডাক নামটা হলো পড়শি, যেটা নাকি তোমরা সবাই জানো, মানে কম বেশি হয়তো বা সবাই জানো, আর আমাকে সবাই এই নামেই ডাকে। কিন্তু অনেকেই কিন্তু বাড়িতে একটু ডিফারেন্ট বা আলাদা কোনো নামে ডাকে, হ্যাঁ, যেটা নাকি আমি যখন ছোটো ছিলাম আমার অনেক অনেক নাম দেওয়া হয়েছিল এবং আমাকে অনেক নামে ডাকা হতো। যেমন হলো তার মধ্যে সব থেকে পছন্দের আমার একটা নাম ছিল, সেটা হলো উপমা। আমি এটা আবার মানে সবসময় বলি যে এই নামটা হলো আমার ভীষণ 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 পছন্দের একটা নাম, আমি এখন পর্যন্ত জানি না এই নামটা আমার কেন এত পছন্দের। আমি শুধুমাত্র এতটুকু জানি যে উপমা নামটা আমার অনেক বেশি ভালো লাগতো যখন নাকি এই নামে আমাকে বেশিরভাগ সময় আমার ভাইয়া ডাকতো। আমার ভাইয়া আমাকে কখনো পড়শি নামে ডাকতো না, আমাকে অলওয়েজ হলো হয় পরশমণি, এটা হলো আমার আরেকটা নাম পরশমণি, তো হয় পরশমণি ডাকতো খুব আদর আদর করে, আর নয়তো হলো আমাকে ডাকতো হলো উপমা। সো এই উপমা নামটা আমার নানুর দেয়া ছিল, অ্যান্ড পরশমণি নামটাও হলো আমার নানুরই দেয়া ছিল। সো দ্য থিং ইজ, এখন আর কেউ না আমাকে উপমাও ডাকে না, পরশমণিও ডাকে না। আমি ভাইয়াকে এতবার বলি যে দেখো তুমি আমাকে একটা সময় হলো
উপমা ডাকতো তুমি, এখন আর আমাকে কেন ডাকো না, এই কষ্ট আমি আর বোঝাতে পারি না। বাট এখন আর ডাকে না, আমি ঠিক জানি না, খুব বলে কয়ে আমাকে এই নামটা ধরে ধরো কি বলবো, বছরে একবার হয়তো বা খুব বলা করার পরে হয়তো একবার ডাকবে যে হ্যাঁ হাই উপমা, দ্যাটস ইট, ওই এতটুকু পর্যন্ত, তারপরে আর উপমা আমাকে ডাকে না। তো এই নামটাই আসলে আমি বলছিলাম যে আমার হলো এই এই কয়েকটা নাম আছে, যেমন উপমা, তারপর হলো আমার আরও আরও নাম আছে যে পরশমণি, তারপর হলো আচ্ছা তোমরা একটা জিনিস আমি জানি না, একটা জিনিস আমি খুব একটা নাম আমার মাথার মধ্যে ঘুরছিল, তোমরা যারা যারা ব্রাহ্মণ বাড়িয়ার, আমি জানি না, আমি তো ব্রাহ্মণ বাড়িয়ার, তোমরা যারা যারা ব্রাহ্মণ বাড়িয়ার আছো তারা হয়তো বা এই ব্যাপারটা রিলেট করতে পারবা বা এই ব্যাপারটা হয়তো বা জানো। এটা খুব ফানি একটা ব্যাপার আছে কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার, আমি জানি না, এটা আমার কাছে খুব ভালো লাগে এবং আমার কাছে খুব ফানিও লাগে অ্যাট দ্য সেম টাইম। সেটা হলো আমাদের আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা হয়, আমি জানি না অন্যান্য ক্ষেত্রে এই ব্যাপারটা হয় কিনা, আমরা না কখনো কারো নাম সোজাভাবে ডাকতে পারি না। যেমন আমার নাম পড়শি, তারা আমাকে ডাকবে পড়শা, তো আমার ভাইয়ের নাম হলো সাক্ষর, তাকে ডাকবে সাক্ষইরা। সো দ্যাটস আ থিং। হ্যাঁ আমি আজ পর্যন্ত একটু মজার একটা কাহিনী বলি, আমি আমার আব্বুকে জিজ্ঞেস করছিলাম, আমার আব্বুর নাম হলো বাহার, তো আমার আব্বুকে আমি কখনো কখনো আজ পর্যন্ত এই আমার লাইফের এই আজকের দিনটা পর্যন্ত আমার দাদু বাড়ি থেকে কখনো শুনি নাই আব্বুর নাম বাহার বলে কেউ ডেকেছে। আব্বুকে অলওয়েজ আমি ডাকতে শুনেছি আই বাহাইরা, আমি আব্বুকে সবসময় বলি যে আব্বু তোমার নামটা কি কেউ সোজাসুজি করে রাখতে পারে না, বলছে না তা ওরা এইভাবেই, আমরা তো এইভাবেই রাখি। তো আমি আমি এই জন্য না মাঝে মাঝে কিছু কিছু নাম আছে যেগুলো না আবার এরকম করা যায় না। হ্যাঁ যেমন হলো আমার এইখানে আসার পর হুট করেই হলো অরণ্য ভাইয়ের কথা মনে পড়েছে, দ্যাটস ইম্পসিবল। অরণ্য ভাইকে আমি জাস্ট আমার খুব ইচ্ছা আমি আমার বাড়িতে নিয়ে যাব এবং সবাইকে বলবো, আমার চাচা চাচিকে বলবো এবং আমার ফুপা ফুপিদেরকে বলবো, প্লিজ ওর নামটা তোমরা জাস্ট ডাকো, আমি জাস্ট শুনতে চাই ওরা কি নামে ডাকে। অরণ্যা, অরণ্যা না, অ্যাকচুয়ালি আই গেস এরকমই কিছু হবে। হ্যাঁ মানে ওরা ওরা মানে সব কিছুকে আমরা, এবং আমি জানি না এটা কি ব্রাহ্মণ বাড়ি আর যারা যারা আছো এটা কি তোমরা করো নাকি, নাকি এটা শুধুমাত্র হলো আমাদের বাড়িতে যারা আছে এটা তারাই একমাত্র করে, এই ট্যালেন্টটা শুধুমাত্র তাদের কাছেই আছে, আমি ঠিক জানি না। সো প্লিজ লেট মি নো যে এই ট্যালেন্টটা আর কার কার মধ্যে আছে বা কাদের বাড়িতে আছে, কার কার মধ্যে না কাদের বাড়িতে হলো এই ট্রেডিশনটা আছে, এটা হলো আমাদের বাড়ির ট্রেডিশন, কারো নাম সোজাসুজি সোজা সাপটা কেউ ডাকবে না, সবাই হলো এভাবে করে উদ্ভটভাবে ডাকবে। এবং এটা তো হলো আমার ইউজ টু, আমরা লিটারালি হলো এটাতেই ইউজ টু, আমরা যখন বাড়িতে যাই তখন আমাদেরকে যদি কেউ নাম ধরে খুব সুন্দর নাম ধরে যদি ডাকে তখন আমরা জাস্ট একটা অদ্ভুত লুক দিই, কারণ আমাদের কাছে তখন মনে হয় যে আচ্ছা উনি কি আমার উপরে রেগে আছেন বা উনি কি আমাকে চিনতে পারছেন না, বা আমি যে ওনাদের ফ্যামিলির কেউ, ওনারা কি এটা ব্যাপারটা কি ভুলে গেছে, এই ব্যাপারটা আমাদের মাথার মধ্যে কাজ করে, কারণ এটা তো আমার ইউজ টু না, কখনই ইউজ টু ছিলাম না। সো প্লিজ লেট মি নো, আর আমাকে কীভাবে করে তোমরা জানাবা সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের আমাকে কিন্তু SMS করতে হবে, SMS-এর মাধ্যমে তোমরা এই ব্যাপারটা জানাতে পারো যে কার কার ফ্যামিলিতে বা বাড়িতে এই এই ট্রেডিশনটা রয়েছে। হ্যাঁ তো আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি আছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটু স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটু স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটু স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। আর তাছাড়া যে ব্যাপারটি আছে সেটা হলো তোমরা কিন্তু আমার সাথে ফেসবুকে জয়েন করে ফেলতে পারো, এবং আমার সাথে ফেসবুকে জয়েন করার জন্য যে পেজটি আছে তা হলো facebook.com/capitalfm948, আবারও বলে দিচ্ছি facebook.com/capitalfm948। এবং আরেকটা যে ব্যাপার তোমাদেরকে একটু জানিয়ে রাখাই বাহুল্য, সেই ব্যাপারটা কি আমার মতো জানো, অল্পতেই সব কিছু ভুলে যাও, ভুল্লুক টাইপ। হ্যাঁ আমি অনেক নতুন নতুন সব ওয়ার্ড কিন্তু বানাই, হ্যাঁ তোমরা যারা যারা এই ব্যাপারটা জানো না তাদেরকে বলে দিচ্ছি, আমি অনেক নতুন নতুন সব ওয়ার্ড বানাই এবং আমার কাছে মনে হয় এভাবে যদি আমি ওয়ার্ডগুলো বানাতে থাকি তাহলে একসময় আমি একটা ডিকশনারি করতে পারবো বাংলা, যেটা নাকি আমার মানে আমার টিচাররা যদি এটা শুনে কখনো আমার জাস্ট আমাকে যে কী করবে আমি জাস্ট ভাবতে পারছি না। যাই হোক তার মধ্যে একটা ওয়ার্ড হলো ভুল্লুক, যে নাকি ভুলে যায় তাকে আমি ভুল্লুক বলি। হ্যাঁ সো এই ভুল্লুক টাইপ যারা যারা আছো তাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি, শুনছো কিন্তু
Porshi on the mic, brought to you by JCX Developments Limited. এবং শুনছো কিন্তু আমাকে only on Capital FM 94.8. এন্ড এখন একটা ব্রেকে যাব, অনেক কথা বলেছি, এবার একটা ব্রেকে অবশ্যই যাওয়া উচিত এবং একটা গানও সাথে সাথে হবে তোমাদের মাথাটাকে একটু ঠান্ডা করার জন্য, কুল ডাউন করার জন্য, এবং তারপর আমি আবার আসছি তোমাদেরকে জানাচ্ছি. Just stay tuned. JCX Developments Limited. Alright, so yes, একদমই আমি চলে এসেছি with my show Porshi on the mic, brought to you by JCX Developments Limited. And তোমরা আমাকে শুনছো only on Capital FM 94.8. Yeah, sometimes I'm Vuluk, but that's totally okay, na? আমি তো ভুল করছি না, আমি কি কোনো ভুল করছি বলো? হ্যাঁ, তাহলে দেয়ার ইজ নো প্রবলেম আই গেস. সো দ্য থিং ইজ, এখন আমি যেটা করব সেটা হলো তোমাদেরকে একটু বলে নেব ছোট করে যে আমার সাথে কীভাবে তোমরা কানেক্টেড হয়ে যেতে পারো, এবং অনেকে আমাকে এস এম এসটা করছো. থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল এস এম এস. অ্যান্ড তারা কি একটু আমি বলবো, থ্যাংক ইউ সো মাচ দিস বিউটিফুল ফ্লাওয়ার্স অ্যাকচুয়ালি. আরে ইয়ার, আমাকে কেউ ফুল দিলে আমি জাস্ট খুশি হয়ে যাই ম্যান, ট্রাস্ট মি. আমি ফুল দিয়ে আমার অনেক ঘটনা আছে, হ্যাঁ, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব. লাইক ঘটনা বলতে কি, ওরকম কোনো ঘটনা না রে ভাই, মানে আমি বলার আগে এক একজনের মাথার মধ্যে কী কী ঘটনা ঘুরতেছে আমি বুঝছি, একদম এরকম না, প্রপোজাল টপোজাল টাইপ কিছু না. হ্যাঁ, কারণ হলো আমার লাইফে আমি যখন ফার্স্ট প্রপোজালের কথা যখন আসছে আমি এটাও শেয়ার করবো অবশ্যই, কেন আমি প্রপোজাল পাই না. স্কুল লাইফে কেন আমি প্রপোজাল কখনো পাই নাই, এবং কলেজ লাইফেও কেন আমি প্রপোজাল কখনো পাই নাই, সেটা আমি অবশ্যই, খুবই প্যাথেটিক একটা ঘটনা আছে সেটার জন্য আমি এটা অবশ্যই তোমাদেরকে এই প্যাথেটিক ঘটনাটা শেয়ার করব. প্যাথেটিক বলে জীবন কাউকে আসতে দেখি নাই, আমি আসতেছি কেন. অলরাইট, আমি যেটা বলছিলাম যে ফুলের যে ব্যাপারটা, ঘটনা বলতে হলে আমি জীবনে ফুল পাই না, কারো কাছ থেকে ফুল পাই না. আমি শুধুমাত্র ফুলগুলো পাই যখন আমি কোনো কনসার্টে যাই, সেই কনসার্টগুলোতে খুব মাঝে মাঝে আমি ফুলগুলো পাই. তবুও যেটা হয় যে কনসার্টের মধ্যে তোমরা যখন স্টেজ, মানে যারা আমাকে স্টেজে ফুলগুলো দাও বা দেয়া হয় আমাকে, তখন এত ভিড়ের মধ্যে সবগুলো ফুল নিয়ে আসাটা যায় না. পরে আমি আসলে গাড়িতে উঠে অনেক রিগ্রেট করি, অনেক কষ্ট পাই, কারণ হলো মোটামুটি কেউ ভাই ফুল টুল দেয় না, আর আমি এতগুলো ফুল এত সেম টাইমে পেয়ে যাচ্ছি, বাট আমি নিয়ে আসতে পারি না. আমার খুব ইচ্ছে ছিল কোনো এক সময় যে আমাকে ফুল দেবে, সেই ফুলগুলোকে আমি থাকে না ডায়েরির ভেতরে জাস্ট রেখে চাপ দিয়ে রেখে দেব, তারপরে কয়েক মাস পর, আসলে কয়েক মাস, এক মাসেই আসলে একেবারে ওভাবেই শুকিয়ে যায় ফুলগুলো, এক মাস পর থেকেই সেই পাপড়িগুলোকে, শুকনো পাপড়িগুলোকে আসলে দেখা যায়। তো আমার খুব ইচ্ছে ছিল যে এরকমভাবে আমি ফুলভাবে রেখে দিব, বইয়ের মধ্যে চাপ দিয়ে ফুলগুলো থাকবে, তারপর শুকনো পাপড়িগুলোকে দেখবো, আর অনেক কিছু মনে করবো, বাট এটা কখনোই আমার হয়ে ওঠে নাই, কারণ কখনো আমাকে সে ফুলগুলি কেউ দেয়নি। তো যখন নাকি কেউ আমাকে এরকম ফুলটা দেয় আমি খুবই ইমোশনাল হয়ে যাই, কিন্তু ইমোশনাল সে ব্যাপারটা হলো মানে চোখে কোনো ধরনের পানি ছাড়া সেই ইমোশনাল। এবার প্রপোজ কখনো কেউ করে নাই, কেন প্রপোজটা করে নাই তোমরা কি জানো? আমার মানে এটা অনেকে আমাকে কখনোই আস্ক করে না, আমি না তোমাদের কাছ থেকে সব এরকম ইন্টারেস্টিং কিছু কোয়েশন এক্সপেক্ট করি, হ্যাঁ, যে এক্সপেক্ট এগুলো করি যে তোমরা আমাকে সব ইন্টারেস্টিং কিছু কোয়েশনস আমাকে আস্ক করবা, বাট নো ওয়ান এভার জাস্ট আস্ক মি যে আমার ফার্স্ট প্রপোজালটা কবে ছিল, নো ওয়ান, নট আ সিঙ্গল পার্সন। সো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমার ফার্স্ট প্রপোজালটা ছিল হলো আমি তখন ক্লাস টুতে পড়ি, হ্যাঁ, আমি হলো ক্লাস টুতে পড়ি, কখন হলো আমাকে, হ্যাঁ শোনো, হ্যাঁ আমার সামনের জন্য হলো সেম। সো যেটা হচ্ছে যে আমি ক্লাস টুতে, তখন হলো আমার নানুর স্কুলে আমি পড়ি,
বসুন্ধরায় একটা স্কুল আছে অক্সফোর্ড ফাউন্ডেশন, তো সেই স্কুলে হলো আমার প্লে গ্রুপ থেকে ক্লাস টু পর্যন্ত, সেই স্কুলে মানে টু এর হাফ পর্যন্ত হলো ওই স্কুলে ছিল, তারপরে তো আমি ভিকানসে চলে আসি। তো যেটা বলছিলাম, তো টুতে যখন আমি পড়ি সেখানে সেই নানু স্কুলে যেটা ছিল, যে নানু স্কুলে হলো আমরা বাঙালি মানে আমি বাংলাদেশিও ছিলাম প্লাস হলো বাইরেরও স্টুডেন্টস ছিল, হ্যাঁ দুজন আফ্রিকান স্টুডেন্টস ছিল, হ্যাঁ আমি আফ্রিকান তাদেরকে দুজন আপ মানে ওরা তিন বোন ছিল, আমি দুজনের নাম ভুলে গেছি কিন্তু ছোট যে বোন ছিল তার নাম ছিল হলো মারিয়া, লাইক ম্যারি সরি ম্যারি ওর নাম ছিল, তো ওই ম্যারি হলো আমার থেকে ছোট ছিল, বাট যে মেঝো যে বোন ছিল তাদের সে হলো আমার থেকে এক বছরে বড় ছিল, আর বড় বোনটা যথেষ্ট বড় ছিল, যথেষ্ট বড় বলতে হলো সেভেনে পড়ত। এবং আমি যখন ক্লাস টুতে পড়ি যার কাছ থেকে আমি প্রপোজালটা পেয়েছিলাম, খুবই ফানি ব্যাপারটা, সে পড়তে হলো ক্লাস সিক্সে, সিক্স কি সেভেন আমি জানি না কিভাবে সে প্রপোজালটা দিয়েছিল, আমার কোনো আইডিয়াও নেই। তো যাই হোক, ওই ছেলেটা যখন আমাকে প্রপোজালটা দিয়েছিল, আমার এখন ওই ছেলেটার কথা মনে আছে, ওর নামটা আমার মনে নেই, আমার খুব ইচ্ছে করে এখন খুব ইচ্ছে করে যে ছেলেটা কেমন আছে এই ব্যাপারটি একটু জানার খুব ইচ্ছে আমার। আমার একটা জিনিস ওর মনে আছে, ওর ডান গালে একটা তিল ছিল, ওর ডান গালে জাস্ট একটা তিল ছিল। আমি খুব শান্তশিষ্ট একটা চেহারা ছিল ওর, খুবই ইনোসেন্ট একটা চেহারা ছিল, খুবই 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 মানে দেখলে মনে হতো যে আহারে কত ভদ্র একটা ছেলে, অ্যান্ড হি ওয়াজ ভেরি ভদ্র ছেলে, খুবই ডিসেন্ট একটা ছেলে ছিল। তো আমাকে প্রপোজ করার স্টোরিটা ওয়াজ সামথিং লাইক, আমাদের যখন ছুটি হয়ে যেত ক্লাস, তখন হলো আমরা জাস্ট কয়েকজন স্কুলের মধ্যে থাকতাম, কারণ যেহেতু হলো স্কুলটার প্রিন্সিপাল ছিল হলো আমার নানু, তো আমার নানুর যতক্ষণ না পর্যন্ত মিটিং টিটিং সব কিছু শেষ হতো ততক্ষণ পর্যন্ত আমাকে সে স্কুলেই থাকতে হতো, আর আমি যতক্ষণ থাকতাম তার মানে স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে আর ধরো হাফ অ্যান আওয়ারের মতো আমার সাথে কয়েকজন থাকতো স্কুলের মধ্যে, তারপর ওরাও চলে যেত। তো কয়েকজনের মধ্যে ছিল হলো ওই ওই যে যাদের কথা আমি বলছি, ম্যারি এবং তার দু বোন, তারা তো তারা এবং হলো আমার একটা ফ্রেন্ড থাকতো, তার নাম ছিল হলো রশনা। তো ফাইন, আমরা এই পাঁচ ছজন থাকতাম স্কুলে। তো আমি অনেকদিন ধরেই একটা ব্যাপার নোটিস করছিলাম, যা আমাদের ক্লাসটা ছিল হলো সেকেন্ড ফ্লোরে, আর ওরা থাকতো মানে ওদের ক্লাসটা মানে ওই ভাইয়াদের ক্লাসটা ছিল হলো ফার্স্ট ফ্লোরে, হ্যাঁ মানে গ্রাউন্ড ফ্লোরে। আমি যখনই হলো সিঁড়ি দিয়ে উঠতাম দেখি কি মানে একটা জিনিস নোটিস করতাম, যে ওদের ক্লাস থেকে আমাকে সিঁড়ি দিয়ে উঠতে দেখি হলো সবাই খালি মানে একটু স্ক্রিম করে ওঠার যে ব্যাপারটা, একটু চিলাচিলি করতো বা এই ব্যাপারটা। ফাইন, আমি তখন বাচ্চা, আমি কিছু বুঝি না, আমি পুরাই গাধা টাইপ ছিলাম, আমি সারা জীবনে গাধা টাইপ ছিলাম। তো যাই হোক, আমাকে একদিন যেটা করেছে যে স্কুল টুল ছুটি হয়ে যাওয়ার পরে ওই যে ম্যারি এবং তার দু বোন আমার কাছে আসলো, আসার পর আমি দোলনায় বসে দোল খাচ্ছিলাম, তখন ওই বড় আপুটা এবং মেঝো আপুটা আমার দুদিক থেকে এসে একজন ডান দিকে দাঁড়ালো, একজন বাঁ দিকে দাঁড়ালো। ফাইন, দাঁড়ানোর পর আমাকে সোজা সাপটা সুন্দর মতো ফার্স্টে বললো যে হ্যাঁ পড়ছি, হ্যাঁ তারপরে তো ওরা ওদের মতো করে বললো, লাস্ট মাস্ট যেটা বললো সেটা হলো ওই ভাইয়াটা আমাকে পছন্দ করে। তো ফার্স্টলি না আমি পছন্দ মানে এটা বুঝি নাই, লাইক ও ফার্স্টে বলছে হি লাইকস ইউ, এতটুকু বল। ওটা বলার পরে আমি না ফার্স্টে বলেছি আচ্ছা ফাইন, লাইক কারে, হ্যাঁ লাইক কারে, আচ্ছা ফাইন, আমি তো দোল খাচ্ছি। তারপরে দোলনাটা এসে থামায় আমাকে বললো না না, লাইক মানে হলো উই লাইক না, লাইক মানে হলো লাভ করে তোমাকে। আমি জাস্ট কতক্ষণ তাকাইছিলাম, তাকায় থাকার পরে লাভ ওয়ার্ডটা শোনার পরে আমার মাথার মধ্যে খেলেছে যে ও আমাকে লাভ করে, ওই মুভির মধ্যে দেখতাম যে নায়ক নায়িকাকে প্রপোজ করা হলো আই লাভ ইউ বলে, তো ওই জিনিসটা মাথার মধ্যে ঘুরে মানে একদমই হয়েছে মাথার মধ্যে সুন্দর মতো, আমি কোথায় খুশি হব বা আমি কোথায় এক্সাইটেড হয়ে যাব বা কোনো কিছু, হ্যাঁ বা একটু লজ্জা পাবো বা এরকম কিছু, আল্লাহ আমি যা করলাম, আমি জাস্ট তাকায় থাকলাম তাদের দিকে কতক্ষণ, তারপর আমি ভ্যাঁ করে জাস্ট কেঁদে দিলাম, কেঁদে হাই শোনা, আমি জাস্ট কেঁদে দিলাম, কেঁদে আমার ছোটবেলার একটা অভ্যাস ছিল,
আমি যখন প্রচণ্ড রাগ হয়ে যেতাম এবং প্রচণ্ড যখন আমি মন খারাপ হতো, তখন না আমি হাঁটতাম পায়ে শব্দ করে করে, মানে নর্মালি হাঁটতাম না, থাপ 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 করে হাঁটতাম। হ্যাঁ, একবার থাপ 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 করে হাঁটতাম। তো আমি দোলনা থেকে নেমে আমার নানুর রুম পর্যন্ত, লাইক প্রিন্সিপাল রুম পর্যন্ত থাপ 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 করে হাঁটতে হাঁটতে গিয়েছি। গিয়ে সুন্দর মতো নানুর সামনে বসে এই যে কান্না স্টার্ট করলাম, ফাইন, বাবা করো করো কান্না করো, দ্যাটস ইট, হ্যাঁ আর কিছু বইলো না, মুখ থেকে আর কিছু বের করো না, না 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 আমার ওটাতেও শান্তি হয় নাই। আমি সুন্দর মতো নানুর কাছে গিয়ে বলছি, নানু তো আমাকে আমার কান্না দেখে নানু শুরু করে দিয়েছে, কী হয়েছে, কে কী বলছে, এ বলছে সে বলছে। আমি গিয়ে বললাম যে আমাকে ওই ছেলে ইয়ে করেছে, আমাকে ওই ছেলে আই লাইকও বলেছে, হ্যাঁ না আমাকে পছন্দ করে এটা বলেছে। আচ্ছা, আমি ফার্স্টে বলছি, বাংলায় বলছি, যে আমাকে ও ছেলে বলেছে ওনাকে আমাকে পছন্দ করে। তা নানু বলছে, হ্যাঁ বড় ভাইয়া ছোট বোনকে পছন্দ করতেই পারে। আর আমি যেটা বলেছিলাম আমার এখনো মনে আছে, না 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 ও আমাকে বড় ভাইয়ের মতো পছন্দ করে না, ও আমাকে নায়ক নায়িকার মতো পছন্দ করে। সো নানু ওয়াজ লাইক, নানু হাসতেছিল, যদিও আমার এখনো মনে আছে আমাদের একজন ম্যাডাম ছিল, ওনার নাম হলো কেয়া ম্যাডাম। কেয়া ম্যাডাম তখন পাশে বসা ছিল, তো কেয়া ম্যাডাম আমাকে কাছে নিয়ে বসেছিল, যে মানে বলেছিল যে আচ্ছা কী বলেছে বলো তো আমার, তখন আমিও ওনাকে বলছিলাম, ও আমাকে আই লাভ ইউ বলেছে। তারপরে যাই হোক, ওনারা হাসাহাসি করলো, হাসাহাসি করার পর তারপর আমার তো কান্না থামে না। তারপর আমার সামনেই হলো যেটা করলেন, যে উই ক্লাসের যিনি ক্লাস টিচার সুন্দর মতো ডাকলেন, তারপর দিন ও তখন তো সব স্টুডেন্টরা চলে গেছে, তারপর দিন সুন্দর মতো ওই ছেলেকে ডাকলো, ছেলেকে ডেকে শেষ শেষ, ছেলেকে যখন ডাকছে তখনই শেষ। তাও ছেলেকে ডাকুক ডাকুক, আমার নানু করেছিল ছেলের বাবাকে ডেকেছিল, গার্জিয়ানকে ডাকছে, ডাকার পরে ডিরেক্ট গিয়ে আমি কেঁদে দিব। সো ছেলের বাবাকে ডেকেছিল, ডাকার পর ইয়ে করলো, বিচার দিল, বিচার দেওয়ার পর কয়েকদিন পরে আসলে ছেলেটা চলে যায় অন্য স্কুলে। আর যতদিন পর্যন্ত ছিল স্কুলে, ততদিন পর্যন্ত মানে আমি একটা জিনিস খেয়াল করতাম, যে ওই ঘটনার পর থেকে ওই ছেলে মানে মাঝে মাঝে হলো টিচার আমাকে বলতো যে ইয়ে করার জন্য, যে একটা ওই ম্যাডামের কাছ থেকে একটা ইয়ে নিয়ে আসতো, বা ওইটা নিয়ে আসতো, এটা নিয়ে আসতো। তো ওই ক্লাসে যখন আমি যেতাম ওই ম্যাডামের কাছ থেকে কোনো কিছু আনার জন্য, ওই ছেলে জাস্ট আমাকে দেখে এই যে মাথা নিচু করতো, আর কখনো না। হ্যাঁ, তো লাস্টে মানে আমার খুব খারাপ লাগছিল। তো এটার আরও কন্টিনিউশন আছে যেটা তোমাদেরকে আমি বলবো, বাট তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, ইউ আর লিসনিং পোর্শি অন দ্য মাইক, ব্রট টু ইউ বাই JCX ডেভেলপমেন্টস লিমিটেড। এবং শুনছো কিন্তু আমাকে একদমই FM 94.8। তো এখন একটা ব্রেকে যাব, এবং জাস্ট ব্রেক থেকে এসে আরও কথা হবে, ডোন্ট ওয়ারি, ইন্টারেস্টিং কথা হবে, অজানা তথ্য হবে অনেক, এবং গান হবে আই গেস। সো জাস্ট স্টে টিউনড। JCX Developments Limited. And yes, hi. অনেক তথ্য জানার আছে অনেক কিছু, কিন্তু এখন সবকিছু তোমাদেরকে আস্তে আস্তে জানবো, সবকিছু একবারে জানিয়ে ফেলে তো হবে না, তাই না বলো? তো তার আগে তোমাদেরকে একটা ব্যাপার একটু জানিয়ে ফেলতে চাই, সেটা হলো শুনছো কিন্তু পোর্শি অন দ্য মাইক, ব্রট টু ইউ বাই JCX Developments Limited. And yes, আমি আছি আরও কিছুক্ষণ, আই গ্যাস আছি, সো ডোন্ট ওয়ারি। তোমাদের যা যা প্রশ্ন আছে আমার কাছে, ইন্টারেস্টিং যা যা কোয়েশনস আছে, জাস্ট অ্যাস্ক মি উইদাউট এনি ডাউট, ওকে? অ্যান্ড তার জন্য যেই ব্যাপারটি আছে সেটা হলো তোমাকে হলো SMS করতে হবে আমাকে। অলরাইট, আমাকে SMS করার জন্য যে নিয়মটি আছে, তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যে কথা, মানে টেক্সট আই গেস, হ্যাঁ মানে কথা টেক্সট যেটাই আছে, মানে তোমার মনের ভাবটা জাস্ট প্রকাশ করবা, তারপরে সেটা লিখে পাঠিয়ে দেবো 2 6 9 6 9 এই নম্বরে।
অনেক কথা বলেছি ভাই, আর কথা আসে না মাথায় কোনো কিছু। অলরাইট, তো অনেকে হলো আমাকে গানের জন্য আমাকে বলেছিল, মানে রিকোয়েস্ট করেছিল, কিন্তু আমি চিন্তা করেছি এখানে আমি আমার কোনো গান গাইবো না, আমার সব পছন্দের গানগুলো গাইবো, গাবো না, খুশিতে আমি গাবো না। আচ্ছা, সো আমার পছন্দের গানগুলো একটু শুনতে, মতো পছন্দের গান আমি সারাতে জীবন গাই, মানে গেয়ে আসি এবং গেয়ে যাবো ইনশাল্লাহ, বাট মাঝে মাঝে একটু আমার পছন্দের গানগুলো শোনো না, তাই না, বলো, লস নাই অ্যাটলিস্ট শুনলে। তো এখন আমি যে গানটি একটু ট্রাই করব, মানে একটু জ্যামিংয়ের মতো, এখানে তো আমি গানটা ডেফিনেটলি ওভাবে করে গাইবো না, এখানে একদমই আমি জ্যামিংয়ের মতো করে গানগুলো গাইবো, একটু ভুল হবে, তোমরা একটু শুধরে দিবা, দ্যাটস ইট, বাট কেউ জাজ করবে না। আচ্ছা, এটাকে আরেকটু উঁচাতে ধরলে বেটার হবে না? হ্যাঁ চলো আমরা একটু, হ্যাঁ হাই নোটটা একটু ইয়ে করে তারপরে হোতা হে হোতা হে। কীজিয়ে হো গয়ে
हमसे भूल क्या कीजे, दिल कह रहा उसे मयसर कर भी आओ, बुझुंद भी सी आस बाकी है, बुझु रुकी सी चाह बाकी है, बुजुर्गी सी चाह बाकी है, बुजुर्गी से चाह Thank you. All right, so thank you so much. Eta gaite ichhe korlo tai jonno gailam and obhabe kore jehetu gaan gulo gawa hoy na jehetu gaan gulo obhabe kore practice e nei obhabe kore gai na kintu onek 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 beshi gaan gulo amar shona hoy ei gaan gulo onek beshi shona hoy so tai jonno গানটা জাস্ট এমনি গাইলাম এবং তোমরা যেহেতু আমার ফ্রেন্ডদের সামনে এমনি গাওয়াই যায়, ইটস নট আ বিগ ডিল আই গেস। সো এনিওয়েজ এখন তোমাদেরকে একটু যেটা বলে দিচ্ছি, তোমরা কিন্তু শুনছো পর্শি অন দ্য মাইক ব্রট টু ইউ বাই জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড। অলরাইট, তো যেটা বলছিলাম ওই ছেলেটাকে আমি এখনো খুঁজি জানো। হ্যাঁ, গালি তিল ফার্স্ট না গালির একদম একদম না, ওর গালি তিলটা একদম মাঝে ছিল একদম। তো তারপরে যেটা হয়েছে যে স্কুল লাইফে কখনো এই জন্য কখনো প্রপোজাল পাওয়া হয়নি, কারণ আমাকে একেবারে বেছে শুনে ধরে বেঁধে আমার নানু বিকনাসে ভর্তি করেছিল। যার আশেপাশে কোনো ছেলে তো দূরের কথা, ছেলের ছায়াও পড়া যাবে না। অ্যান্ড আমার নানু হলো আমাকে স্কুলে দিতে যেত, স্কুল শেষ করতাম জাস্ট গেট থেকে বের হওয়ার সেকেন্ডের মধ্যে দেখতাম নানু জাস্ট দাঁড়িয়ে আছে। ইট মিনস লাইক নানু সবসময় হলো হাফ অ্যান আওয়ার আগে দাঁড়িয়ে থাকতো, আর তারপর নানুর সাথেই বাসায় আসতাম, বাসায় এসে খাওয়া দাওয়া করে পড়তে বসতাম, পড়া শেষ করে তারপরে খেলতেও যেতাম না, বাসার মধ্যেই যতটুকু খেলাধুলা তারপরে হলো খেয়ে ঘুমিয়ে পড়তাম। দ্যাট ওয়াজ মাই লাইফ। সো ওইভাবে হলো স্কুল লাইফটা গেছে আমার, পুরোই নিরামিষ টাইপ। হ্যাঁ, কোনো ছেলের ছায়া পর্যন্ত ফাল্লা কেন যে আমার কখনো কোনো মানে আমি আমি এখন আমার ফ্রেন্ডদেরকে শুনি যে তোদের রিলেশনশিপ, ওফ আমাদের রিলেশনশিপ না প্রায় 7 বছরের, 6 বছরের, 8 বছরের। তো আমি মাঝে মাঝে চিন্তা করি যে আচ্ছা 8 বছর, আমি ওদেরকে জিজ্ঞাসা করেছি যে 8 বছর মানে কবে প্রপোজ করেছে, স্কুলে থাকতে চুপি চুপি প্রেম করতাম, এই সৌভাগ্যটা আমার হয়ে ওঠে নাই, আমার কপাল এই সৌভাগ্য আমার হয়ে ওঠে নাই। তারপর যখন কলেজে উঠলাম ভেবেছিলাম যে আমি তো তারপরে তাম্মুর কাছে চলে আসি, এবার মনে করো কলেজে ওঠার পরে এবার তো আমার প্রেম হবেই, এবার প্রেম হতেই হবে, প্রপোজাল আমার পেতেই হবে, প্রপোজাল আমাকে মানে পেতে হবে, দ্যাটস ইট, আমি আর কোনো কিছু জানি না, আমার প্রপোজাল পেতে হবে। কিন্তু আমার এমনই কপাল, আমার মার্শাল্লাহ যে ভাই ভাবা যায় না, জাস্ট আমার ভাইকে জানো তুমি জাস্ট ভাবতে পারবা না, আমার মানে মানুষের হলো বড় ভাই থাকে অনেক অনেক রেস্ট্রিকশনের মধ্যে রাখে, আমার বড় ভাই কখনোই আমাকে রেস্ট্রিকশনের মধ্যে রাখে নাই। কিন্তু যে ব্যাপারটা কলেজে ওঠার সময় নিজের দিকে তাকায় থাকবা, হ্যাঁ সিঁড়ি পর্যন্ত দাঁড়ায় থাকতো, নিজের দিকে তাকায় থাকবা, আচ্ছা বাপ ঠিক আছে ফাইন, কলেজে ওঠার পরে ক্লাসে যাওয়ার পরে তো অ্যাটলিস্ট মাফ পাওয়া যায়, না 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 সেটাতেও আমার কারোই শান্তি হয় নাই, আমার ভাইয়ের স্পেশালি শান্তি হয় নাই, উনি যেটা করেছেন সুন্দর মতো
আমার সিকিউরিটি গার্ড দিয়ে দিয়েছেন, এবং কি সিকিউরিটি গার্ড, আমার একজন ফ্রেন্ডকে। আরে বা, আর আমার ফ্রেন্ড হলো এমন লয়াল ভাই, এমন লয়াল ফ্রেন্ড আমি জীবনে দেখি নাই ভাই, আমার এই জন্মে আমি দেখি নাই, এত লয়াল হওয়ার তো কোনো দরকার নেই। মানে পাই টু পাই সব কিছু তার আম্মুর কাছে বলতে হবে, ভাইয়ার কাছে বলতে হবে। হ্যাঁ, সো ও যেটা করতো, ও এবং ওকে এভাবেই বলা হয়েছিল, ও ঠিক আমার পাশেই বসবে, আমার সাথেই সে সারাক্ষণ ক্লাসে থাকবে, এবং তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আমাদের মেয়েরা হলো যে ফ্লোরে থাকতো, মানে যে ফ্লোরে হলো আমাদের ক্লাসটা করা হতো কলেজে, তার উপরে ফ্লোরে হলো ছেলেরা ক্লাস করতো। তো আমার ওই ফ্রেন্ডটাকে এবং আমার টিচারদেরকে যেটা বলা হয়েছিল এবং ওভাবেই কথাবার্তা হয়েছিল, এবং স্পেশাল আমার ওই ফ্রেন্ডকে যেটা বলা হয়েছিল, যখন ছুটিটা হবে ছেলেরা নিচে নামার আগেই, ওই আমার ওই ফ্রেন্ডের দায়িত্ব ছিল ছেলেরা নিচে নামার আগে হলো আমাকে আমু বা ভাইয়ার হাতে নিয়ে এভাবে করে পৌঁছে দেয়া। অ্যান্ড আমার সেই লয়াল ফ্রেন্ডটাও সেটাই করতো, ঘন্টা পড়তে দেরি হতো, আমাকে হাতটা ধরে যা স্টেনে চড়ে নিচে যাওয়াটা তার দেরি হতো না, সুন্দর মতো নিয়ে গিয়ে আম্মুর হাতে আর ভাইয়া হাতে দিয়ে দিতে, যে এই নেন আন্টি ভাইয়া এই হলো পড়ছে। আরে বাহ, কি লাইফ আবার গেছে এভাবে করে কলেজ আমার। স্কুল কলেজ এভাবে যাওয়ার পরে ভার্সিটিতে কে প্রেম করে ভাই, কে প্রেম করে ভার্সিটিতে আমাকে বলো তো, দ্যাটস ইম্পসিবল না। মানে ভার্সিটিতে জীবনে প্রেম হয় না, এতটুকু জাস্ট লিখে রাখো, তোমাদের যাদের নাকি স্কুলে প্রেম হয়নি, কলেজে প্রেম হয়নি, তাদের জীবনে ভার্সিটিতেও প্রেম হবে না। আর যাদের মাশাল্লাহ, হ্যাঁ ভাগ্য, যাদের মাশাল্লাহ টাইপ ভাগ্য, যাদের মানে সুদৃষ্টি তাদের উপর থেকে যাই না, মানে এত এত ভালো, এত সৌভাগ্য পুরো ডালায় ডালায় সাজিয়ে নিয়ে তারা নিজের লাইফই একদম ভরে রেখেছে তাদের সৌভাগ্য, তাদের লাইফে হলো মানে তাদের ভার্সিটি লাইফে অবশ্যই প্রেম হয়, সেটা হলো একদমই অন্য ব্যাপার। তো এখন যেটা আমি বলবো তোমাদেরকে, যে শুনছো বা শুনছিলে কি, আচ্ছা এখন কি কটা বাজে, আচ্ছা 10:30 মতো আই গেস বাজে, আমি ঘড়িটা দেখতে পাচ্ছি না। সো এনিওয়েজ, তোমরা কিন্তু শুনছো পোর্শি অন দ্য মাইক, ব্রট টু ইউ বাই JCX ডেভেলপমেন্টস লিমিটেড। তো আরও কিছুক্ষণ আছি, তো আমি আছি, কোথাও যাচ্ছি না, জাস্ট স্টে টিউন, অনেক অনেক ইন্টারেস্টিং সব ইনফরমেশন তোমরা পাবা আজকে। ওকে, জাস্ট স্টে টিউন। JCX Developments Limited. And yes, আমি একদমই সেই ফুলে 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 অরণ্যে জাস্ট বসে আছি আমরা। এখন তোমাদেরকে যেটা বলবো, তোমরা কিন্তু শুনছো পোর্শি অন দ্য মাইক বাই JCX Developments Limited. আর এতক্ষণ অনেক ফাজলামো করে কথা বলেছি, অনেক দুষ্টুমি করে কথা বলেছি, বাট দ্যাটস ওকে, এখন হলো একদম একটু সিরিয়াসভাবে আমরা কথা বলবো, এবং সেটা হলো যে এখন ঘড়ির দিকে তাকাতেই দেখি সময়টা অনেকখানিই চলে গেছে, এবং এখন আমাকে টাটা বাই বাই একদম বিদায় বলতে হবে, বিদায় বন্ধু। কিন্তু হলো একটা কথা আছে না, শেষ হইয়াও হইল না শেষ, সেই ব্যাপারটাই কিন্তু রয়ে যাবে, এবং সেই ব্যাপারটাই রয়ে গেছে, এবং সেই ব্যাপারটার রেশ ধরেই তোমাদেরকে বলছি, হয়তো বা এখন জাস্ট আমার কথাটা এবং ইনফরমেশন দেওয়ার এবং তথ্য, অ্যাকচুয়ালি তথ্য দেওয়ার যে ব্যাপারটা, সেটা আপাতত মতো আজকের মতো শেষ হচ্ছে, কিন্তু নেক্সট এপিসোডে ইনশাল্লাহ আবারও আমি আসবো, এবং আরও আরও অনেক অনেক তথ্য আছে, হ্যাঁ অনেক তথ্য আছে, এবং তোমাদের যত কি বলবো, যত কথাগুলো আছে, যত কোয়েশনসগুলো আছে, সবগুলো কোয়েশনসের আমি অ্যান্সার দিব অবশ্যই। এবং তোমরা এই সপ্তাহটা জাস্ট চিন্তা করতে থেকো যে কী কী কোয়েশনস ইন্টারেস্টিং, কী কী তোমরা আমাকে আস্ক করতে পারো, ঠিক আছে। এখন আমি জাস্ট যেতে যেতে যে ব্যাপারটা করবো, যে তোমাদের জন্য একটা গান আমি একটু একটু গেয়ে দেবো, এবং যে গানটি গাইবো সেটা হলো আমার আমার ভীষণ পছন্দের একটা গান। কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটু বলে নিচ্ছি, তোমরা কিন্তু কি শুনছিলে জানো, ওই যে আমি বললাম যারা নাকি আমার মতো একটু ফুল লুক টাইপ তাদেরকে বলছি, যে তোমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত শুনছিলে পোর্শি অন দ্য মাইক ব্রট টু ইউ বাই JCX ডেভেলপমেন্ট লিমিটেড, এবং শুনছো কিন্তু ক্যাপিটাল FM 94.8। অ্যান্ড সেই গানটি জাস্ট জ্যাম করতে করতে, লাইক জ্যামিংটার সাথে সাথেই হলো আমি টাটা বাই বাই করে ফেলবো ডিরেক্ট, তো এই জন্য আগেই টাটা বাই।
জন্যই করে ফেলছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এবং আমার জন্য দোয়া করো নেক্সট এপিসোডে যেন আবারও এরকমভাবেই খুশি খুশিভাবে চলে আসতে পারি। অ্যান্ড সো জাস্ট ট্রাই করছি, আমি গানটি জাস্ট ট্রাই করছি। প্লিজ তোমরা যারা যারা এটা মনে করছো যে খুব ভালো করে গাইবে এমনটা মনে করার একদমই কোনো কারণই নেই, কারণ আজকে ভালো করে গাইতে চাইলেও আমি ভালো করে গাইতে পারবো না, কারণ এত কথা বলার পরে অবশ্যই তুমি চাইলেও খুব ভালো করে গান গাইতে পারবে না, যেটা নাকি এখন করছি। তো তার জন্য একদমই সরি, জাস্ট এমনি এমনি গানটা গাবা। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো, তোমার চরণ মঞ্জিরে ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে limited.